স্টেম দক্ষিণী চলচ্চিত্রের গ্ল্যামার কুইন্স রুথি হাসানকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন মূলত ইতারোখা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন অন্যদিকে ইতারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় মূলত সেখানে এই অভিনেত্রী তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন সুতরাং মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করেন ঠিক এই জন্য অবশ্য দর্শকদের মাঝে সমালোচনা শিকার মূলত যাই হোক সে সকল সমালোচনাকে শ্রুতি আসন সেভাবে গ্রহণ করে না ঠিক এই জন্যই তারকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মূলত সেই দ্বারা বিগত সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন সুতরাং তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি কালো রঙের গাউন পরে ক্যামেরার সামনে ধরা দেন সেই সাথে খোলা মেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে ঠিক এই জন্য বর্তমানে তার রূপের প্রতি কুপকাত হয় তার অনুরাগীরা মূলত তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন মোরবার অনেকে তার রূপের প্রশংসা করেন সেই সাথে অনেকে আবার তাকে গ্ল্যামার গার্ল বলে দাবি করেন অন্যদিকে অনেকে আবার তাকে মাই লাভ বলে দাবি করেন যদিও আবার অনেকে তাকে বিউটিফুল লিখেছে মোরবার অনেকে আবার তাকে হট বলে দাবি করেন সেই সাথে অনেকে আবার তাকে মাই ক্র্যাশ বলে দাবি করেন সুতরাং যাই সব কিছু মিলে সম্প্রতি শ্রুতি হাসান দর্শকদের মাঝে এভাবে আলোচনায় অন্যদিকে বর্তমানে শ্রুতি হাসানের বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে মূলত আগামীতে এই তারকাকে সালার সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে সেখানে অবশ্য তার বিপরীতে প্রবাসকে অভিনয় করতে দেখা যাবে মূলত বর্তমানে তাদের কেমিস্ট্রি দেখার জন্য তাদের অনুরাগের অপেক্ষায় আছে মূলত যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্য ডিসেম্বর মাসে চলচ্চিত্রটি প্রকাশ্যে আসবে সুতরাং জেনে তো নিলেন খোলামেলা পোশাকের সম্প্রতি শ্রুতি হাসান দর্শকদের মাঝে লাময় রূপে ধরা দেন মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য